একটার পর একটা শখ দিয়েই যাচ্ছেন হালের আলোচিত সমালোচিত নায়িকা পরিমণি। র‍্যাবের অভিযানে আটক, মাদক মামলা, রিমান্ড, এবার ডিবি কর্মকর্তার সাথে সখ্যতা। এ যেন থলের বিড়াল বের হয়ে আসার মতো ঘটনা। বোট ক্লাবে ধর্ষণ মামলার তদন্ত করতে যেয়ে পরিমণির সাথে প্রেম করছেন তদন্ত কর্মকর্তা। এমনকি তদন্ত কর্মকর্তা সাকলায়েনের সাথে তিনি বাইরেও ঘোরাফেরা করতেন, সেই কর্মকর্তার বাসায় যেতেন, মিলল সিসিটিভির ফুটেজে। এমন খবরে নড়েচড়ে বসেছেন পুলিশ, চলছে ঘটনার তদন্ত। ইতিমধ্যেই সেই কর্মকর্তাকে গোয়েন্দা বিভাগ থেকে প্রত্যাহার করা হয়েছে। তদন্ত কর্মকর্তাদের কাছে তথ্য রয়েছে পরি অন্ধকার জগতে পা দিয়েছেন, আর এ পথে আসতে এক নারী তাকে সহযোগিতা করেছেন। যদিও তারা নারীর নাম এখনো জানাননি, তবে তারা সেই নারীকে নজরদারিতে রেখেছেন বলে জানিয়েছেন। 3.5 কোটি টাকার গাড়ির বিনিময়ে এক ব্যাংক চেয়ারম্যানের সাথে কাটিয়ে এসেছেন করোনা কালেও দুবাই গিয়ে। যদিও পরিমণি এর আগে দাবি করেছিলেন তিনি ব্যাংক লোন করে গাড়িটি কিনেছেন, কিন্তু সূত্র বলছে পুরোটাই মিথ্যা কথা, কোনো ব্যাংক লোন নয়, তিনি 7 রাত কাটানোর বিনিময়ে পেয়েছেন এই গাড়ি। গোয়েন্দা সূত্র বলছে গত 23 এপ্রিল থেকে দুবাইয়ে ট্যুরে পরির সঙ্গে ছিলেন দেশের একটি ব্যাংকের চেয়ারম্যান। পরিমণির ব্যক্তিগত সহকারী আশরাফুল ইসলাম ওরফে দীপু ছিল তাদের সার্বক্ষণিক সঙ্গী। দীপু ওই সফরের আয়োজন করে দিয়েছিলেন, আর এই সফরে পরিমণি নগদ 15 লাখ টাকা নিয়েছিলেন বলে গোয়েন্দাদের হাতে তথ্য এসেছে বলে জানা গেছে। আরও জানা গেছে ট্যুরে প্রায়ই বিদেশ যেতেন গ্রেফতার চিত্রনায়িকা পরিমণি। তার সফর সঙ্গী হতেন দেশের প্রভাবশালী ব্যবসায়ী, ব্যাংকের শীর্ষ কর্মকর্তা এবং ক্ষমতাসীন দলের অনেক নেতা। গোয়েন্দা সূত্র জানায় যারা চিত্রনায়িকা পরি এবং মডেল মাহবুব ফারিয়া পিয়াসাকে নিয়ে বিভিন্ন সময় প্রমোদ ট্যুরে গিয়েছেন তাদের তালিকা তৈরি করা হচ্ছে। গতকাল পর্যন্ত 10 জনের ব্যাপারে নিশ্চিত হয়েছেন গোয়েন্দারা। তাদের ব্যাপারে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা। প্রভাবশালী এমন অনেকে জিজ্ঞাসাবাদের ভয়ে গা ঢাকা দিয়েছেন। আর এই দুবাই নেয়ার মূল হোতা ছিলেন ওরই বন্ধু অমি। পরিমণিকে সাফারি বোট ক্লাবে নিয়ে যাওয়া তুহিন সিদ্দিকী অমির সঙ্গে গত এপ্রিলে দুবাই যান এই পরিমণি। সেখানে ব্লু ওয়াটার আইল্যান্ড নামে একটি কৃত্রিম দ্বীপে অমির ফ্ল্যাটে থাকেন 17 দিন। দ্বীপটি দুবাইয়ের সবচেয়ে দামি জায়গা, সাধারণত সেখানে কোনো বাংলাদেশি ফ্ল্যাট কেনেন না। সেখানে বাংলাদেশি টাকায় প্রায় 11 কোটি টাকা দিয়ে ফ্ল্যাট কিনেছিলেন অমি। সেখানেই দুজনের সখ্যতা গাঢ় হয়। দেশে ফিরে অমি পরিমণিকে সাফারির বোট ক্লাবে নিয়ে গিয়েছিলেন। পরবর্তীতে পরিমণির মামলায় আসামি হন এই অমি। বর্তমানে পরিমণির মামলার দায়িত্ব ডিবি ঘুরে সিআইডির হাতে এসেছে। ডিবির তদন্তে থাকা ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীর, চিত্রনায়িকা পরিমণি, প্রযোজক নজরুল ইসলাম রাজ, মডেল পিয়াসা ও ময়ের বিরুদ্ধে দায়ের করা 7টি মামলা তদন্ত করছে সিআইডি। তবে জিজ্ঞাসাবাদের সময় পুলিশ কর্মকর্তাদের ইমোশনাল ব্ল্যাকমেইলের চেষ্টা করেন পরি। জিজ্ঞাসাবাদে তার বর্তমান পরিস্থিতির জন্য নিজের অপরিপক্কতাকে দায়ী করেন, সেই সঙ্গে শৈশবে মা বাবাকে হারানোর কথা উল্লেখ করে আবেগী বার্তা দেওয়ার চেষ্টা করেন নায়িকা। জিজ্ঞাসাবাদের সময় পরিমণি স্বাভাবিকই ছিলেন। তিনি অকপটে স্বীকার করেন বর্তমান পরিণতির জন্য তার অপরিপক্কতাকে দায়ী করেন। তাকে যারা পরিচালনা করতেন তারা কোনো বিষয়ে সতর্ক করেননি, নিজের সীমানাও অনেক সময় ভুলে গেছেন তিনি। যাচাই বাছাই ছাড়া যার তার সঙ্গে সম্পর্ক রাখাও বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত ছিল না বলে মনে করছেন তিনি। তাই চিত্রনায়িকা পদস্থলনের জন্য দায়ী করছেন তার পারিপার্শ্বিকতাকে। কামরুন নাহার, রাখি, কেয়ানার মিডিয়া।